আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসবো মার্সিডিজ বেঞ্জ ও H1632 মডেলের গাড়িটি। এই গাড়িটি আমি বলেছিলাম যে ঈদের পরে গাড়িটি কমপ্লিট হয়ে যাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ঈদের পরেও গাড়িটি কমপ্লিট হয়নি। আর শুরু থেকে এখন পর্যন্ত গাড়িটির যতটুকু কাজ কমপ্লিট হয়েছে, গাড়িটি যেভাবে বানিয়েছি, গাড়িটির কী কী মেটেরিয়াল গাড়িতে লেগেছে, আর গাড়িটির যে মাপ, গাড়িটির অন্য যে বিষয়গুলো রয়েছে বানানোর ক্ষেত্রে যেগুলো প্রয়োজন হয়, সবগুলো আপনাদের সামনে শেয়ার করবো এবং আপনাদেরকে জানাবো। তো ভিউয়ার্স, আপনারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন যে আপনারা কোন ব্র্যান্ডের, কোন ট্রাক, কোন বাসের ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। তো ভিউয়ার্স, চলুন দেখা আসা যাক সেই গাড়িটি। তো ভিউয়ার্স, আপনারা যে গাড়িটি দেখতে পাচ্ছেন আমি সেম এই গাড়িটি বানাচ্ছি। আর এই গাড়িটি বানানোর পূর্বে আমি এই গাড়িটির একটি ডিজাইন আঁকিয়ে নিয়েছি, যাতে বানানোর সময় দেখে দেখে বানাতে পারি। আর এই যে আঠাগুলো, এই জিনিসগুলো আমি ফার্স্টে রেখে দিয়েছি বানানোর জন্য। আর এভাবে আমি কেটে নিয়েছি দুই সাইড গাড়ির বডির, বাসের, আর দুই সাইডগুলো একসাথে জোড়া লাগিয়ে দিয়েছি ফার্স্টে। তারপরে মাঝখানে যে আপনারা যে দেখতে পাচ্ছেন এই জয়েন্টটা দিয়ে দিয়েছি। আর আপনারা অবশ্যই সোজা রাখবেন, দেখবেন যে সামনে পিছনে পিছনে সামনে সমান আছে নাকি। আর গাড়িটা অবশ্য ভালো কাগজ দিয়ে, ভিজা স্যাচ্ছেদার টাইপ কাগজ দিয়ে করবেন না, সমান কাগজ দিয়ে করার চেষ্টা করবেন। আর গাড়িতে যেহেতু এটি মনকোক চেসিস গাড়ি, তো গাড়ির এই গাড়িটিতে চেসিস নেই বাস্তবেও। সামনে সেফটি একটু অসুবিধা হয়েছে বানাতে গিয়ে, অবশ্য লাস্টের দিকে। আর আপনারা যে চাকাগুলো দেখছেন, গোল গোল করে কাগজ কেটে আঠা দিয়ে আটকে চাকাগুলো বানিয়েছি, মাঝখানে এর মাঝখানে স্পোক ঢুকিয়ে দিয়েছি যাতে এক্সেল হিসেবে। আর আপনারা চাইলে সাইডে কাগজ দিয়ে দিতে পারেন, যে 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 সাইডে যে জায়গাগুলোতে উঁচু নিচু রয়েছে সেই জায়গাগুলোতে দিয়ে দিতে পারেন। আর লাস্টে এসির আউটডোরটা বসাবেন, যাতে সুন্দর মতো সবগুলো কাজ ওকে করা যায়, গাড়ির বডির বাইরের যে ডেকোরেশনগুলো রয়েছে ওগুলো লাস্টে দেওয়াই যত সম্ভব ভালো হবে। আর এই গাড়িটি পুরোপুরি আমি নীল রং করে ফেলেছি। আর গাড়িটির ব্যাক সাইড আপনারা দেখতে পারেন, এই যে ছবিটিতে ভিডিওটিতে যে গাড়িটি দেখতে পাচ্ছেন সেম ব্যাক সাইড আবারও দেখেন। আর এই গাড়িটি যে গাড়িটি দেখছেন এখন ভিডিওতে, এই সেম গাড়িটির মতো শেপ এই গাড়িটির হবে। আর এই গাড়িটির ব্যাক সাইডের সাথে আমি যে গাড়িটি বানিয়েছি যত সম্ভব মিল রাখার চেষ্টা করেছি। আর এই গাড়িটি যথেষ্ট স্মৃতিবহুল একটি গাড়ি, 2007 সালের দিকে। আপনারা এই গাড়িটির ছবি দেখলেও বুঝতে পারবেন যে এমন কেউ নাই যে এই গাড়িটির, কেউ বলতে পারে যে এই গাড়িটি পছন্দের না, সকলের কাছে পছন্দের এই গাড়িটি। আর এই গাড়িটি তখনকার হিসেবে অনেক লাক্সারিয়াস একটি গাড়ি, আর বর্তমান সময়ে অনেক লাক্সারিয়াস একটি গাড়ি মার্সিডিজ বেঞ্জের। আর এই গাড়িটির বডি নির্মাণ করা হয়েছে মালয়েশিয়ার এসকেএস থেকে, আর মালয়েশিয়ার এসকেএসের বডির কোয়ালিটি অনেক বেস্ট, অনেক ভালো। বাংলাদেশের প্রায় 90% গাড়ি আজ থেকে প্রায় 5-6 বছর আগ পর্যন্ত প্রায় 90% গাড়ি ওখান থেকে তৈরি হয়ে আসতো, এসি গাড়িগুলো যেগুলো রয়েছে, আর হিনো RM2, হিনো RN8, বিভিন্ন ধরনের গাড়ি। আর এই গাড়িটিও সেখান থেকেই তৈরি, আর বাংলাদেশেও যথেষ্ট ভালো মানের গাড়ি বানায়, এ ধরনের গাড়িও বানায় বর্তমান সময়ে। বাংলাদেশেও অনেক ভালো ভালো কোয়ালিটির বডি বিল্ডার্সরা রয়েছে, অনেক হাই কোয়ালিটির গাড়ি বানাচ্ছে তারা। কিন্তু শুরুর দিকে বাংলাদেশে এই ধরনের গাড়ি বানাতে যে লোকাল গ্যারেজগুলো রয়েছে তারা তেমন একটি সাহস পেত না যে কোয়ালিটি কীরকম হবে, গাড়ি কোন ধরনের হবে, কিন্তু তারা বর্তমান সময়ে অনেক ভালো ধরনের গাড়ি বানাচ্ছে। আর এই ধরনের যে এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন মার্সিডিজ বেঞ্জ H1632, এই গাড়িটি বাংলাদেশের পরিবহন জগতে শুরুর দিকেই তারা মার্সিডিজ বেঞ্জের গাড়ি দিয়ে সৌদি পরিবহন সার্ভিস দিচ্ছিল, কিন্তু দুঃখজনকভাবে গাড়িগুলোর মেনটেন্যান্স সঠিকভাবে করতে না পারায় গাড়িগুলো এখন অচল হয়ে পড়ে আছে। আর কিছু কিছু গাড়ি বর্তমান সময়ে চলছে, কিন্তু সেগুলো অন্য ধরনের, মানে অন্য গাড়ির ইঞ্জিন দ্বারা রিপ্লেস করে চালানো হচ্ছে, ইসুজু অথবা হিনোর ইঞ্জিন দিয়ে গাড়ি চালানো হচ্ছে। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই
ভিডিওটিতে লাইক দিবেন এবং এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এই গাড়িটির সিট দেখতে পাচ্ছেন যে সিটগুলো কত সুন্দর ছিল তখনকার হিসেবে, ইন্টারভিউগুলো গাড়ির ভেতরে যথেষ্ট সুন্দর, বর্তমান সময়ের থেকেও বলা যায় যে অনেক ফিউচারিস্টিক ব্যাপার ছিল তখনকার যুগে 2007-এর দিকে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, দেখা হবে নেক্সট ভিডিওটিতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন। আর খুব খুব শীঘ্রই এই গাড়িটি কমপ্লিট হয়ে আপনাদেরকে দেখাবো যে গাড়িটি কেমন হয়েছে, আর গাড়িটি এখন পর্যন্ত যতটুকু কমপ্লিট হয়েছে আপনাদের কীরকম লেগেছে, গাড়িটি কতটুকু ভালো লেগেছে আপনারা জানাতে পারেন কমেন্ট বক্সে। আর অবশ্যই জানাবেন যে আপনারা কোন গাড়ি সম্পর্কে দেখতে চান, কোন মডেলের গাড়ি সম্পর্কে দেখতে চান, কোন ব্র্যান্ডের গাড়ি সম্পর্কে দেখতে চান। তো ভিউয়ার্স, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।